করোনা নিয়ে বর্তমানে সবাই ভীত সন্ত্রস্ত, আর কোয়ারেন্টাইন এই শব্দটার সাথেও এখন সবাই বেশ ভালোভাবেই পরিচিত। হাসপাতালের বেড বা বাড়িতে নয়, ষাটোর্ধ্ব এক বৃদ্ধের কোয়ারেন্টাইনের ঠিকানা এখন নৌকায়। টাঙ্গন নদীর নৌকার উপর পড়ে রয়েছেন এই ব্যক্তি। ঘটনাটি মালদার হাবিবপুর থানার ডোবাপাড়া গ্রামে। তার বাড়ি নদিয়ার নবদ্বীপ থানার পাবনাপাড়া এলাকায়। স্থানীয় একজনের কথায় জানা গেল, এনার নাম হচ্ছে নিরঞ্জন হালদার। বিগত 4-5 দিন আগে আমাদের বুলবুলচণ্ডী ডোবাপাড়াতে আসে। ইনি এখানে ভাগ্নির বাড়িতে ঘুরতে এসেছিল। এর মধ্যে করোনা ভাইরাসের একটা গল্প ছড়িয়ে গেল। গল্প ছড়ানোর পরিপ্রেক্ষিতে এনাকে আমাদের গ্রাম থেকে সেপারেট রেখেছি, প্লাস মেডিকেলে গেল। তারপরে পুলিশ প্রশাসন বলল একে একটা সেপারেট জায়গাতে রাখতে হবে। তখন আমরা গ্রামবাসীরা সচেতন হয়ে ওনাকে কোথাও রাখার জায়গা তেমন দেখলাম না। অবশেষে নদীতে নৌকার উপরে ওনাকে রাখার ব্যবস্থা করলাম। আর যিনি স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তার কথায়, আমার বাড়ির নবদ্বীপ কীর্তন শুনে এসে ভাগ্যে আসছে, এখন ভাইরাস চলছে, তার জন্য নৌকাটা কি চলছে ভাইরাস। তারপর কারো বাড়ি ঘরে ঠিক থাকতে দিল না, ওই জন্য নৌকাটা আছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাবিবপুরের বিডিও। মালদা থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।